জবাব করে এমন একটি জায়গায় গিয়ে আলোচনা করেছে, যেই জায়গায় আলোচনার পরে আসলে পালার ভাব ধরা ওইভাবে আর থাকে না। আবার একই ভাবে আমাদের রজনীও প্রায় এদিক দৃষ্টি রেখে আমার কাছে একটি কথাও রেখেছি। কথাটা হল, ছায়াধারী হয়েও কেন তার কায়া নাই, কায়াধারী হয়েও কেন তার ছায়া নাই, মদিনাতে রাসূল রূপে কে নবী হয়। মদিনাতে রাসূল রূপে যে আসলো আমাদের প্রতিটি মানুষের ছায়া ছায়া রূপেই আসলো, কিন্তু আমার দয়াল নবী কায়া ছিল কিন্তু তার ছায়া ছিল না। উনি আমার কাছে জানতে চেয়েছেন হাকিকতটা কি। এটা কিন্তু লালনের গান, লালনের গানের মধ্যে এটা ইঙ্গিত তিনি দিয়ে গেছেন। ছায়াবিহীন যাহার ছায়া ত্রিভুবনে তাহার ছায়া, ছায়াবিহীন যাহার ছায়া ত্রিভুবনে তাহার ছায়া। আমি আগেই বলেছিলাম আমরা যারা সাধারণ মানুষ আমাদের দেহের দুটি দিক, এটাকে যদি বলি আমি কোরআনের ভাষায় জেসমানি এবং ইসমানি দেহ, একটা ভাতিক একটা আধ্যাত্মিক। যেমন আমরা যারা সাধারণ মানুষ আমাদের কায়া আছে, কায়ার সঙ্গে ছায়াও আছে। কেননা আমার হইল ওইটা হইল আমার প্রতিচ্ছবি, আয়নার সামনে দাঁড়াইলে যেরকম নিজেকে দেখা যায় এইরকম। কারণ আমার এই মাটির দেহটাকে দিয়ে ওই দেহটার বিচার করতে হবে, ওই ছায়াধারী যেই দেহ আমার পাশে ছায়া হয়ে সদা সর্বদাই আমাকে কে ঘিরে রেখেছে। এই পৃথিবীর বুকে একজন ব্যক্তি যার ছায়া ছিল না, ছায়া থাকবে কি করে? ওই যে একটা গানের ভাষায় বলছে, নিজের ঘর পরে রেডি আমি হয়ে গেছি খালি, এখন মধু নাই শুধু কঙ্কানি, এরকম কথাটা আর কি। নিজের ঘর পরে রেডি হয়ে গেছে খালি, গেল না তার এক ভাগ হইল পরে এক ভাগ হইল নিচে, এই হাকিকতটা আমি খুব ছোট করে একেবারে আপনারা বোঝাই দিলাম। উনি বারবার দাঁড়িয়ে একটি কথা বলতেছে, রাজকে ভালো লাগতেছে, ওনার ভাষা আমি বুঝতে পারতেছি বা আমি আলোচনা করতেছি ওনার একটু কম করতে হচ্ছে। আসলে নিয়ত বাড়ি থেকে কইরা আসি যে পটপট করে দুই চারটা গান গায়ে খালি বসে পাও, কিন্তু কথা আমিও আপনাকে বলাইতেছি না, আপনিও আমাকে বলাইতেছেন না, কথা বলাইতেছে যে ওনারা কিন্তু কোনো কোনো জায়গা আছে কথা বলতে ভালোই লাগে না, কারণ সেই পরিবেশ শোনার মানুষ যেখানে নাই সেখানে বলতে ভালো লাগে না, আর যেখানে শোনার মানুষ আছে বুঝার মানুষ আছে সেইখানে বলতে গেলে বলতে হয় না, কে জানে একজন বলায়। আজকে সেই ভাব পালাটা দিয়েছিল, তাই কিছু আলোচনা করার মতো সৌভাগ্য আমার হয়েছে। অনেক নাবলা কথা যেটা ইচ্ছা হইলেও মানুষের কাছে পৌঁছে দিতে পারি না, পরিবেশের কারণে পালার কারণে বিভিন্ন
এমন ভাবে কিন্তু আজকে তলাটা এমন ভাবে দিয়েছে যে এর ভিতরে হাকিকত আর ভাবজির দুইটা বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারলাম। অতি চমৎকার করে আমার বয়ান নবীর মেরাজ থেকে নেমে একেবারে চির মুর্শিদের কাছে চলে এসেছে। মুর্শিদকে দেখলে আর আমার নবীকে দেখার বাকি থাকে না, আর নবীকে দেখলে আর আল্লাহ দেখার বাকি থাকে না। আব্দুল রশিদ সরকারের একটি গানে আছে, যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চেনার কোন বাকি নাই। আবার সাইদুল আলম বলেছে, যে মুর্শিদ সাহিত্য রাখেন ইহাতে নাই কোনো ভুল, কোথাও সে হয় এই কথা লাভন পায় না আল্লাহর কোরআনে কর। সূরা নিসা 151 থেকে 152 আয়াতের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেছে যে যে মুর্শিদের হাতে হাত দিল আমারও হাতে সে হাত দিল। সূরা ফাতির 10 নম্বর আয়াতের মধ্যে বলেছে, আপনি বলুন যে হাতে হাত রাখলো ওই হাতের মধ্যে আমি আল্লাহর হাতে ছিল। তার মানে এমন একটা জায়গায় চলে আসছে, আমি তত্ত্বের ভিতরে আর যাব না, কেননা তত্ত্বের ভাগটাই একটা জীবনীতে না আসলে একটু প্রেমের আলোচনা করতে পারি না। শুধু তত্ত্ব এক জিনিস আর জীবন দর্শন দিয়ে মানুষকে বোঝানো। আমি আগেই বলছি আমার কোরআন নবীর পদার্পণ ঘটেছেই এই জগতের মতো মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, এই ছাড়া আর তার কোনো উদ্দেশ্য ছিল না। আচ্ছা, আমার নবীর কি খাওয়ানোর প্রয়োজন ছিল? হ্যাঁ, সে কি আমার মতো মানুষ? তবুও কিন্তু সে খেয়েছে। কেন খেয়েছে? আমাদেরকে দেখানোর জন্য, বোঝানোর জন্য, শেখানোর জন্য। তার স্ত্রী পুত্রের প্রয়োজন ছিল? ছিল না। কিন্তু তবু আমাদেরকে শেখানোর জন্য আমার দয়াল নবী রাতের বেলা স্ত্রীদের সাথে ঘরের ভিতরে কি করতো, সকালবেলায় আমার সাহাবিদেরকে সেইগুলির বর্ণনা করতো। আমার স্ত্রীদেরকে বলতো যে এইগুলি তোমরা সাহাবিদের যে স্ত্রী আছে, মহিলা যারা আছে তাদের কাছে তোমরা বর্ণনা করবে। কেন? ওখান থেকে যেন মানুষ শিক্ষা পায়। কিন্তু তাই বলে আমি আর আপনি বলতে পারুন না, সে বলতে বলছে, সে বলছে, কিন্তু আমাদের জন্য বলেছে ঘরের কথা কখনো, স্বামী স্ত্রীর বিষয় কখনো অন্য মানুষের কানে দিবে। তাহলে ওলিয়া উলিয়া যারা যুগে যুগে পৃথিবীর বুকে এসেছে, প্রত্যেকেই আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, সাধারণ মানুষ যারা তাদেরকে বোঝানোর জন্য, শিখানোর জন্য তাদের একমাত্র আবির্ভাব ঘটেছে যে কিভাবে আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য, যে একবার দুধ হালে বাচ্চা হয়ে সে যদি কষ্ট করতে পারে, সে যদি খারাপ বিছানার মতো শুইতে পারে, সে যদি মানুষের আঘাত সইতে পারে, আমরা কোন কার কোন জমিদার, আমরা কেন পারি না? আমার দয়াল নবী মাতা, আগে আলোচনা করেছিলাম গর্ভে রেখেই পিতাকে হারিয়েছে। আমার দয়াল নবীর যখন 6 বছর বয়স, তখন আমার দয়াল নবী তার মাতাকে হারিয়েছে। মাতাকে হারিয়ে দাদার কাছে লালিত পালিত হয়েছে। কিছুদিন পরে দাদাও যখন চলে গেল, চাচার কাছে লালিত পালিত হইল। তারপরে যখন উনি শিশু থেকে কৈশোর, কৈশোরের থেকে যৌবন প্রাপ্ত হইল, এই সময় আর চাচা তার ভরণ পোষণ দিতে পারে না, অভাবের সংসার, তাকে খাদেজার বাড়িতে বকরি চড়ানোর কাজ দিল। যার প্রেমে যার মহব্বতে জগৎ সৃষ্টি, সেই ব্যক্তি কি আরেকবারে চাকর খাতার মানুষ? হ্যাঁ, কেন খেতে? এটাও আমাদের শিক্ষণীয় বিষয়। আমি আল্লাহর নবী হয়ে কোন কাজ ছোট নয়, আমার আল্লাহর নবী ব্যবসা করেছে, মানুষকে বুঝিয়েছে সে উত্তরে ভালো জিনিস, মন্দ জিনিস আর ভিতরে ভালো জিনিস দিয়ে ব্যবসা করেছে। তার আরেক এক নাম ছিল আল আমিন অর্থাৎ বিশ্বাসী। আমার দয়াল নবী যখন ব্যবসা করত,
খারাপ দেবে। এই কি আমার নবীর উন্মত আমরা? এই কি আমার নবীর আদর্শ? আমার নবীর পদার্পণ ঘটেছে শুধু জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। তাই সে আর তার মধ্যে কোন তফাত নেই, সেই সে আর সেই সে দুইজনই একাকার। নাকি মোহাম্মদ রাসূলুল্লাহ কাউকে বাদ দেওয়া যাবে না। অনেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ, এটা আমরা যারা সাধারণ বই পুস্তক পড়ি এর মধ্যে আমরা পাই, রাসূল হইল আল্লাহর প্রেরিত পুরুষ, কিন্তু এর হাকিকত হইল রাসূলই আল্লাহ। সমগ্র পৃথিবীর বুকে তার ছায়া বিস্তার করে দিয়ে কায়া ধারণ করে পৃথিবীতে মানুষের মধ্যে প্রেম দিয়েছে। এই হইল আপনার সেই তোমার সাথে আমার ভালোবাসা তো শেষ হয়।
ওই ভক্তের প্রাণ ত্যাগ করেছিল একই দিনে পুরো ক্রেতা হন করার কিছুক্ষণ পরে ভক্ত ক্রেতা হন করা হয় প্রেম কর।
আমার ভালোবাসার কোনো মূল্য নাই।
আছে, যাকে মুক্তর মালা এত মূল্যবান মালা দিয়ে যাকে সম্মানিত করলে, আর সেই মালাটাকে ছিন্ন করে আপনাকে অসম্মান করলো, আপনাকে ছোট করলো। সীতা ডাক দিয়ে হনুমানকে জিজ্ঞেস করে, হলো বাবা মালাটা কেন ছিঁড়ে ফেললি? হনু বলে, মাগো বলে এত ভালোবাসি, বলে মা প্রমাণটা একটা হাতে নিয়ে বক